আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কাছের ও দূরের দেশে প্রবাসী যে যেখানে আছেন এবং আলোকিত প্রতিদিন অনুষ্ঠান উপভোগ করছেন, শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের নিজেদের অনুষ্ঠান। এই অনুষ্ঠান আমরাও আন্তরিকতার সাথেই দেখে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানে একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তিনি আমাদের মাঝে পৌঁছেছেন। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাওলানা মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বই জ্ঞানকে সমৃদ্ধ করে। আসলে বই হলো জীবনের, আলোকিত জীবনের একটি উপকরণ। বই কখনো মানুষকে ঠকায় না। বই একজন মানুষের সারা জীবনের বন্ধু হয়। কিছু কিছু বই আছে যার প্রয়োজন কখনো শেষ হয় না। আইনের মৃত্যু হয়, বই কখনো, বইয়ের কখনো মৃত্যু হয় না। বই মানুষকে, ভিতরের জগৎকে মানুষের সমৃদ্ধ করে। কোরআনুল কারিমে আজ থেকে 1500 বছর আগে যে আয়াত নাজিল হয়েছে, আয়াত নাজিলের সূচনা যেটি, কোরআন যেদিন আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে আসতে শুরু করেছে, সেই সূচনার আয়াত 5টি, সূরা আলাকের যে 5টি আয়াত নাজিল হয়েছে, আমরা জানি সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে জমাট বাঁধা রক্ত থেকে। তো এই যে পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন, পাঠ করো আর তোমার প্রতিপালক মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। তো কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, মানুষ যা জানতো না তা তিনি শিক্ষা দিয়েছেন, এবং তিনি প্রথমে পড়তে বলেছেন। এই যে জ্ঞান, এই জ্ঞান আসলে মানুষকে অনেক সম্মানিত করে। এই জন্যই তো বলা হয়েছে যে যে জানে এবং যে জানে না সে কি সমান? কখনো সমান হতে পারে না। তো আমাদের দেখতে হবে বিশাল এই জ্ঞানের সাম্রাজ্যে আমার অবস্থান কতটুকু, এই বিশাল জ্ঞানের সাগর থেকে আমি কতটুকু আহরণ করতে পেরেছি, এবং আমার কতটুকু আমার অবস্থান এই জ্ঞানের রাজ্যে, কতটুকু পদচারণা করেছি আমরা। চলুন আজকের আমরা বই কীভাবে জ্ঞানকে সমৃদ্ধ করে, আমরা এই বইয়ের জগৎ নিয়ে, বই কীভাবে জ্ঞানকে সমৃদ্ধ করে সে বিষয় নিয়ে তথ্যতাত্ত্বিক আলোচনা শুনছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ডক্টর মাওলানা মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি সাহেবের কাছ থেকে। জি মোহতারাম। জি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আপনার চমৎকার এবং সময় উপযোগী উপস্থাপনার জন্য। বিষয়টি এমন যেটা কখনো পুরাতন হয় না, এটা সবসময় নূতন এবং সময় উপযোগী। বই জ্ঞানকে সমৃদ্ধ করে, এখানে দুটো কথা আমাদের প্রথমে একটু ক্লিয়ার করে নিতে হবে। বই সেটা কোন বই? সাধারণভাবে বিবেচনা করলে যে কোনো বই জ্ঞানকে সমৃদ্ধ করে, তবে যে কোনো বই যে কোনো লোক পড়তে গেলে তার জ্ঞান আবার উল্টা পথেও ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য বইগুলো হতে হবে অথেন্টিক এবং মানবতার কল্যাণের জন্য রচিত ওই রকম বই, এবং যে বইগুলোর লেখক অথর হবেন ওই কোয়ালিটির। যেমন ধরুন আমরা ছোটবেলাতে পড়েছিলাম পুঁথিগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তো এটা হলো স্বাভাবিক কথা, পুঁথিগত বিদ্যা, বিদ্যাটা বই পুস্তকে লিপিবদ্ধ আছে, আর ধন অন্যের হাতে আছে, যখন প্রয়োজন এর দুটোর কোনোটাই
আমার কাজে আসবে না, কারণ বিদ্যাটা তো আছে বইতে আর ধনটা আছে অন্যের হাতে। অতএব ওই বইয়ের বিদ্যাটাকে নিজের আত্মস্থ করতে হবে, ধারণ করতে হবে, নিজের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তো এই যে বই পড়ে যে বিদ্যাটা আমরা অর্জন করি, বিদ্বান হই, শিক্ষাটা লাভ করি, শিক্ষিত হই, ওই বিদ্বান বা শিক্ষিত হলেই কিন্তু তাকে জ্ঞানী বলা যায় না। এই কথাটা আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। জ্ঞান এবং বিদ্যা দুটো ভিন্ন দিক, অথবা যদি আমি এটা বলি যে একই দিকের একটা হলো প্রথম পর্ব আর একটা হলো চূড়ান্ত পর্ব। বিদ্যাটা হলো বই থেকে যে আহরিত মাল মশলাগুলো নিজের ভিতরে আমরা ধারণ করলাম, আমরা শিক্ষা লাভের মাধ্যমে শিক্ষিত হলাম, বিদ্বান হলাম, ওটা হলো প্রাথমিক পর্ব। ওই বিদ্যা থেকে নিজের জীবনে ওটাকে প্রয়োগ করে কাজে লাগিয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে যে একটা অবস্থানে পৌঁছলাম ওটা হলো জ্ঞান। যে জ্ঞানটা যার ভিতরে এভাবে স্থায়ীভাবে ধারণ করা হয় তিনি হন একজন জ্ঞানী মানুষ। সুতরাং বিদ্যা ছাড়া জ্ঞানী হওয়া যায় না, আবার সব বিদ্যাই একজন মানুষকে জ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না। যেমন কোরআনিক ভিত্তিক আপনি যেটা বললেন, কোরআন কারিমের সুরা আল আলাকের প্রথম পাঁচখানা আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করলেন, ওখানে স্পষ্ট করে আল্লাহ তাআলা প্রথম শব্দটাতেই বলেছেন ইকরা, পড়ো। কেন পড়বে? জানতে হলে পড়তে হবে, শিখতে হলে পড়তে হবে, আত্মস্থ করতে হবে। তখন ওটা পড়ে তুমি যখন একটা পর্যায়ে যাবে তখন ওখান থেকে প্র্যাকটিক্যালি তুমি জ্ঞানটাকে অর্জন করে নিজের ভিতরে স্থায়ীভাবে ধারণ করতে পারবে। গবেষণা করতে হলে পড়তে হবে। সুতরাং এই একরা শব্দটা দিয়েই এখানে জ্ঞানের বিষয়টাকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায়। আর দেখুন সবচেয়ে বড় ব্যাপার, এই একরা শব্দটা কিন্তু কারো মুখে মুখে না, সেনাতে আছে কোটি কোটি মানুষের, হাফিজে কোরআন যারা, কিন্তু এটাও একটা বইতেই লিপিবদ্ধ আছে চূড়ান্তভাবে, আর সেটা হলো সর্বকালের শ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ, স্বয়ং আল্লাহ তাআলার মহাপবিত্র বাণী আল কোরআনুল করিম। সুতরাং বইটা অনেক বড় মাপের বই এবং ওই বইয়ের দিক নির্দেশনাটাই হলো একরা। সুতরাং এখান থেকেও আমরা বুঝি বই জ্ঞানকে সমৃদ্ধ করে, তবে সেই বইটা হতে হবে ওই কোয়ালিটির এবং তখনই জ্ঞান অর্জন করা সম্ভব। আর এটার ভিত্তি হবে অবশ্যই কোরআন এবং সুন্নাহ। আমি একথা বলবো না কেবল কোরআন সুন্নাহই পড়তে হবে, না, আমাদের যে কোনো বই আমরা পড়ব কিন্তু তার আগে আমাদের কোরআন, হাদিস, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইজতিহাদ, এই যে ইসলামের মূল নীতিগুলো, এই বিষয়গুলোকে আত্মস্থ করতে হবে। এগুলোর মাধ্যমে আমরা যে স্থায়ী জ্ঞানটা আহরণ করব, অর্জন করব এবং নিজেদের মধ্যে ধারণ করব, ওটার পরে যদি আমরা অন্য যে কোনো বই পুস্তক পড়ি, আমরা সেটা হোক ইহুদিদের লেখা, হোক খ্রিস্টানের লেখা, হোক মুসলিমের লেখা, অথবা কোনো নাস্তিকের লেখা, যে কোনো ধর্মকর্মী বিশ্বাস করে না, যে কোনো বই আমরা পড়লে তখন কোরআন ও সুন্নার মানদণ্ডে ওইটাকে বিচার বিশ্লেষণ করে যতটুকুন ওখানে জ্ঞান কোরআন ও সুন্নাহ দ্বারা সমর্থিত হয় ততটুকুন আমরা ওখান থেকে অর্জন করব, নিজেদের মধ্যে ধারণ করব। আর যতটুকুন কোরআন ও সুন্নাহ দ্বারা মানে সমর্থিত না হয় ততটুকুন আমরা বর্জন করব। এখন এটার জন্য দরকার হলো ওই সচেতন ব্যক্তির, চিন্তাশীল ব্যক্তিবর্গের, যারা এই দিক নির্দেশনাটা দিতে পারেন। আল্লাহ তাআলা এজন্যই কোরআন কারিমে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং পৃথিবীর সৃষ্টিতে, রাত এবং দিনের আবর্তনে, বিবর্তনে, পরিবর্তনে চিন্তাশীলদের জন্য মহামূল্যবান নিদর্শন আছে। তাহলে চিন্তাশীল হতে হবে, তাহলে চিন্তা করে ওই নিদর্শনগুলো, নিদর্শনগুলোই হলো জ্ঞানের এক একটা আকর, এক একটা উপকরণ, এক একটা এলিমেন্ট,
এভিডেন্স যেগুলোর মাধ্যমে আমরা জ্ঞানকে প্রত্যক্ষভাবে ধারণ করতে পারবো, সার্টিফাই করতে পারবো এবং অন্যের কাছে পৌঁছাই দিতে পারবো। আর ওই কথাটাই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ আমার কাছ থেকে যা পাও ওটা অন্যের কাছে পৌঁছায় দাও, হোক সেটা একটি আয়াত বা একটি দিক, একটি বিভাগ, জ্ঞানের একটি দিক। তার মানে কি, এভাবে প্রতিটি দিক যা তুমি জানবে তা অন্যের কাছে পৌঁছায় দেবে। তাহলে এটার মানদণ্ড হলো কোরআন এবং সুন্নাহ। এবং কোরআন ও সুন্নাহ তো বই না, যে ম্যানুস্ক্রিপ্ট আমরা পাই যখন কোরআন করিম অবতীর্ণ হয় তখন তো এটা এভাবে সংরক্ষণ এবং সংকলন করা হয়নি, কিন্তু সময়ের পরিবর্তনে অবস্থার ভিত্তিতে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সাহাবায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে কোরআন সংরক্ষণ সংকলনের কাজটা শুরু হয় এবং হযরত ওসমান জন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে এর চূড়ান্ত রূপ স্থায়ী লাভ করে, যে জন্য তাকে বলা হয় জামিউল কোরআন। তো এই যে বিষয়গুলো আমি সংক্ষেপে যেটা বললাম এটা অবস্থার ভিত্তিতে হলো। হাদিস শরীফ সুন্নাহ এগুলো প্রথমে সংরক্ষিত হয়নি, কিন্তু এককালে দেখা গেল কোরআন যখন সংরক্ষণ সংকলন চূড়ান্তভাবে হয়ে গেল এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র মূল্যবান দিক নির্দেশনাগুলো, এই সুন্নাহগুলো, হাদিসগুলো যদি হারিয়ে যায়, যদি সংরক্ষণ করা না হয়, সংকলন করা না হয়, তাহলে তো হারিয়ে যাবে। হারিয়ে গেলে তো আমাদের মহা সম্পদ থেকে আমরা বঞ্চিত হব। সুতরাং ওটা সংরক্ষণ সংকলনের ব্যবস্থা করা হলো, ওই সংকলিত ফর্মটাই তো হলো পুস্তক, গ্রন্থ। অতএব জ্ঞানকে স্থায়ীভাবে পৃথিবীতে সংরক্ষণ করার জন্য বই আকারে ওটাকে স্থান দিতে হয়, যে জন্য আল্লাহ তাআলা বলেছেন ওই যে কলমের কথা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। এই যে কলম, এই কলম দ্বারা লেখা, এখানে কাগজ কলমকে টেনে আনার অর্থই হলো জ্ঞানের স্থায়ী যে বাহন, তার মানে পুস্তক। অর্থাৎ ওটাকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করে গেলে কালকে আপনি থাকবেন না, আমি থাকবো না, বড় বড় জ্ঞানী ব্যক্তিরা থাকবেন না, কিন্তু তাদের ওই জ্ঞানের স্বাক্ষর যেটা পুস্তক, ওখানে যদি ওটা লিপিবদ্ধ থাকে ওটা কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে এবং পথ হারা মানুষকে সঠিক পথ দেখাবে। কারণ এটা হলো সত্যিকারের জ্ঞান, এটা হলো কোরআন ও সুন্নাহ ভিত্তিক জ্ঞান। এবং এটাকে কেন্দ্র করে অন্য লোকদের যে সমস্ত বই পুস্তক, আমি যদি আপনাকে একটু উদাহরণ দিয়ে দুইটা কথা বলি। প্রথমত ধরুন এই যে আমরা লেটেস্ট বইগুলো দেখছি, এর ভিতরে একটা বই হলো হান্টিংটনের লেখা একটা চমৎকার বই, দি ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস, সভ্যতার দ্বন্দ্ব সংঘাত, দি ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস, সভ্যতার দ্বন্দ্ব সংঘাত। হান্টিংটন, তিনি ওয়েস্টার্ন একজন চিন্তাবিদ, লেখক, অথর ব্যক্তি এবং জ্ঞানী মানুষ, তিনি ওটার ভিতরে এত চমৎকারভাবে কিছু লেখা আমাদের জন্য রেখে গেলেন, পৃথিবীর মানুষের জন্য রেখে গেলেন। তিনি মুসলিম না, কিন্তু তিনি তার গবেষণার স্বাক্ষরটা রেখে গেলেন এবং ওখানে বুঝিয়ে দিলেন ইসলাম এমন একটা অপ্রতিদ্বন্দ্বী মানে শক্তি, সভ্যতা, যেটা অন্য কোনো সভ্যতার কাছে হার মানে না এবং গোটা পৃথিবী সবচেয়ে ভালো পৃথিবীতে, শান্তিপূর্ণ পৃথিবীতে পরিণত হবে, আলোকিত মানুষে ভরপুর হয়ে যাবে যদি ইসলামের মৌলিক নীতিমালাগুলো, কোরআন ও সুন্নাহগুলোকে মানুষ বুঝে বুঝে ধারণ করতে পারে। এবং আমেরিকাকেও বিশ্ব মুড়ন, বর্তমান আমেরিকা যারা সারা পৃথিবী এখন মুরব্বী হিসেবে কন্ট্রোল করছে, সত্যিকারের মুরব্বী কতটুকুন সেটা বিচার্য ব্যাপার, তো এই আমেরিকাকেও এই হান্টিংটন এই বইয়ের মাধ্যমে চোখে আঙ্গুল দিয়ে চমৎকারভাবে দেখিয়ে দিয়েছেন ইসলামের বিরোধিতা করলে চলবে না, যদি নিজের সুপ্রিমেসি, সুপার পাওয়ার হিসেবে পৃথিবীতে টিকে থাকতে চাও তাহলে ইসলামের মোকাবেলা করো, এবং ইসলামকে যদি তুমি কুপুকাত করে দিতে পারো তাহলেই তোমার পৃথিবীতে টিকে থাকা সুপার পাওয়ার হিসেবে সম্ভব, আদারওয়াইজ কখনো সম্ভব না। আর এটা যত দিক নির্দেশনায় দেওয়া হোক, আমেরিকা সুপার পাওয়ার এটা সাময়িক, আলটিমেটলি শ্রেষ্ঠ সভ্যতা,
श्रेष्ठ शक्ति आलोकित शक्ति कुरान सुन्नार शक्ति रहमतुल्लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लमेर शक्ति नूरेर शक्ति नूरुन आला नूर एटा हलो अल कुरान अस सुन्ना अतएव एई शक्तिर কোনো বিকল্প নাই তো হান্টিংটন যা বোঝাতে চেয়েছেন আমরা কিন্তু সেই বুঝ থেকে নিজেদের অবস্থানকে কিভাবে মজবুতভাবে ধারণ করতে হয় ওটাও পাশাপাশি পেয়ে গেলাম সুতরাং এই যে হান্টিংটন বই লিখলেন তিনি অমুসলিম কিন্তু তাতে কি তার বই থেকে তো পৃথিবীর মানুষ চমৎকার দিক নির্দেশনা পাচ্ছে ওই ধরনের বইগুলো আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে তারপরে আপনি দেখুন আরও বিশ্বের সেরা একশো বিজ্ঞানীর দৃষ্টিতে আল্লাহ তাআলার অস্তিত্ব একজন খ্রিস্টান লেখক এই বইটা লিখেছেন লেখক খ্রিস্টান কিন্তু তিনি ওটা চমৎকারভাবে লিখে গেলেন এবং পৃথিবীর মানুষের চোখে আঙ্গুল দিয়ে স্পষ্টভাবে দেখিয়ে দিলেন এই যে একশো সেরা বিজ্ঞানী সারা পৃথিবীতে এই এদের দৃষ্টিতে যে আল্লাহ তাআলার অস্তিত্ব সেখানে কোরআন ও সুন্নার মেসেজগুলোকে সায়েন্টিফিক এভিডেন্সগুলোকে প্রত্যক্ষভাবে এনেই কিন্তু ওই বিজ্ঞানীরা এই আল্লাহ তাআলার অস্তিত্বকে প্রমাণ করেছেন সুতরাং এই ধরনের বইগুলো আমাদের জ্ঞানকে নিঃসন্দেহে সমৃদ্ধ করে এগুলো আমাদের জানা দরকার তারপরে দেখুন দি হান্ড্রেড মাইকেল হার্ট যে বইটা লিখলেন একশো জন বড় বড় কোয়ালিটির মহামানব যারা তাদের জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে ওই বইটা তিনি লিখলেন এবং অনেকে বলে আশ্চর্যের ব্যাপার আমি বললাম আশ্চর্যের ব্যাপার না এটাই স্বাভাবিক এটাই উচিত এটাই সম্ভব যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনালিটি তার মোকাবেলায় পৃথিবীর অন্য কোনো মহামানবের পার্সোনালিটি কম্পেয়ার করার মতোই না সুতরাং তার স্থান তো এক নম্বরে হবেই এবং মাইকেল হার্ট তাকে এক নম্বরে স্থান দিয়ে তার বিরল কোয়ালিটিগুলোকে সংক্ষেপে উপস্থাপন করে তার পরপর ওইভাবে অন্যান্য পয়গম্বর এবং মহামানব যারা আছেন তাদেরকে এরকম একশো জনকে এখানে স্থান দিয়ে প্রমাণ করে দিয়েছেন ইসলামের শ্রেষ্ঠত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শ্রেষ্ঠত্ব এবং বিশ্ব মানবতাকে নেতৃত্ব দেওয়ার জন্য মুসলিমদের যে শ্রেষ্ঠত্ব যেটা আমি আরেকটা পর্বে বলেছিলাম কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ এটারই কিন্তু বাস্তব প্রতিফলন ওই মাইকেল হার্ট দি হান্ড্রেড গ্রন্থের ভিতরে সুন্দরভাবে উপস্থাপন করেছে অর্থাৎ যে জাতি যত বেশি পড়ে সে জাতি তত বেশি উন্নতি হয় নিঃসন্দেহে তার মানে আমি বিচ্ছিন্নভাবে এই এভিডেন্সগুলো দিয়ে এটাই প্রমাণ করতে চেয়েছি যে কোনো বই আমরা পড়ব এবং ওই ওটা পড়ার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করব করতে পারবো ইনশাল্লাহ কিন্তু সকলের জন্য ঢালাওভাবে ওটা এইভাবে না করে একটা মেথোডোলজি অনুসরণ করতে হবে স্ট্যান্ডার্ড হিসেবে মানদণ্ড হিসেবে সর্বপ্রথম কোরআন ও সুন্নার জ্ঞানকে আমাদের প্রথম অর্জন করতে হবে আরেকটা উদাহরণ না দিলে আলোচনাটা অসম্পূর্ণ থাকবে কেন কোরআন ও সুন্নার জ্ঞানকে স্ট্যান্ডার্ড ধরে মানদণ্ড ধরে অন্যগুলোকে আমরা অর্জন করব কারণ একটাই আপনি দেখুন এই যে মিস্টার ডারউইন জীববিজ্ঞানী বড় বিজ্ঞানী তো পাশ্চাত্যের বিজ্ঞানী তিনি বই লিখলেন দি অরিজিন অফ স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন বায়োলজি তো ওই বইতে উনি অনেক কথাবার্তা বললেন সব কথাই তো আর খারাপ না অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তাদের ওয়েস্টার্ন হিস্টোরিয়ান ওয়েস্টার্ন সায়েন্টিস্ট ওয়েস্টার্ন রাইটার অথার এদের কারো কারো একটা বড় টার্গেট থাকে কিভাবে ইসলামকে খোঁচা দিয়ে ইসলামকে খাটো করে ইসলামের নবী আদর্শ বিশ্ব মানবতার সর্বোত্তম আদর্শ উসওয়াতুন হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে খোঁচা দিয়ে খাটো করে কিভাবে তাদের কথাগুলোকে এস্টাবলিশ করা যায় ওই একটা চূড়ান্ত টার্গেট কিন্তু তাদের থাকে তো এটা করতে গিয়ে যেমন উইলিয়াম মুর বই লিখছে বহু এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়েও বই পুস্তক লিখেছেন কিন্তু সেখানে সে ভালো ভালো কথার ভিতরে কিছু বিষাক্ত ছোবল ষড়যন্ত্র এগেনস্ট রহমতুল্লিল আলামিন তিনি দিয়েছেন যেমন নামটাই উনি উইলিয়াম মুর লিখেছে মেহোমেট MAHOMET মেহোমেট এটা কিন্তু একটা বড় ষড়যন্ত্র তার মানে কি মুহাম্মদ যেটা কোরআনিক ভার্সন আহমদ যেটা কোরআনের ভাষা সেখানে এত সুন্দর এত চমৎকার অর্থ এবং এটা উচ্চারণ করা এত সহজ এত শ্রুতিমধুর সেটা বাদ দিয়া
মেহমেট লিখলো, যদি প্রশ্ন করা হয় কেন মেহমেট, মেহমেট তো আরো এটা জটিল হলো, কেন লিখলো? গোড়া কেটে দেওয়া, তার মানে মুহাম্মদ সর্বাধিক প্রশংসিত ব্যক্তি, আল্লাহ যার প্রশংসা করে একদম শেষ করেছেন, আহমদ সর্বাধিক প্রশংসা আল্লাহর করেছেন যিনি। তো এই মিলে এইগুলোকে বিকৃত করে মেহমেট যখন লেখা হবে আর আমরা তখন না বুঝে পড়ব মেহমেট, তার দ্বারা কি অর্থের বিকৃতি হবে? নবীজির নামটা যখন বিকৃত করে লেখা হলো অর্থের বিকৃতি, তার মানে রুট, ইসলামের রুট, রসুলুল্লাহকে যদি রুটটা কেটে দেওয়া যায় তাহলে ইসলামের থাকলোটা কি? এই যে এদের যে নোংরামি, এদের যে সীমালঙ্ঘন, এদের যে ষড়যন্ত্র এগেনস্ট ইসলাম অ্যান্ড এগেনস্ট দি প্রফেট অফ ইসলাম, এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের সতর্ক না থাকলে ওই বই কিন্তু আমাদেরকে জাহান্নামে পাঠাবে। অতএব বই পড়েও আমরা শুধু জাস্টিফাই করব যে আসলে এই বইটার ভিতরে যেটি পড়লাম এটি আসলে কতটুকু সঠিক কোরআন হাদিসের মানদণ্ডে সেটা আমরা যাচাই বাছাই করার চেষ্টা করব। মোতারাম যথার্থ বলছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাই বলেছিলেন যে আমি গতকাল বুদ্ধিমান ছিলাম, সেজন্যে আমি পৃথিবীকে বদলাতে চেয়েছি, কিন্তু আজ আমি জ্ঞানী, সেজন্যে নিজেকে বদলাতে চাই। তো আসলে মানুষ পৃথিবীকে বদলানোর আগে যদি নিজেকে বদলাতে পারে তাহলে পৃথিবী এমনিতেই বদলে যাবে, আর নিজেকে বদলাতে হলে আল্লামা রুমি রহমতুল্লাহি আলাই বলেছেন যে জ্ঞানী হতে হয়, জ্ঞানী। তো আমরা আসলে জ্ঞানী মনে করি, আসলে কতটুকু জ্ঞানী হয়েছি কে কতটুকু সেটা নিজের বিবেকের আদালতে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলেই কিন্তু তার উত্তর আমরা পেয়ে যাব। কলম এবং কলব এই দুটি যখন একাত্র হয়ে কাগজে কালি ঝড়ায় তখন সে কলম এবং কলব একাত্র হওয়া সে কালি মানুষের হৃদয়ে আছর করে এবং মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এজন্য বইয়ের প্রয়োজন অনেক বেশি। আমরা অনেক সময় লিখি যে শিক্ষাগত পরিচয়, আসলে শিক্ষাগত পরিচয় দিয়ে কোনো মানুষকে বন্দি করা মনে হয় যায় না, শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমরা বলতে পারি শিক্ষাগত পরিচয়। শিক্ষাগত যোগ্যতা আসলে মানুষের কাগজের পড়া এবং কাগজের পরীক্ষার মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা আসলে বিচার করা যায় না। মানুষের জ্ঞান হলো অন্য একটি মহাভাণ্ডার এবং অন্য একটি বিষয়। তো এই বিষয়টা আসলে জ্ঞান এবং আজকের যে বই মানুষকে সমৃদ্ধ করে এই বিষয়টি ব্যাপক এবং চিরকালীন বিষয় এবং আমাদের এই বিষয়টির প্রয়োজন কখনো ফুরাবে না। আমরা একটি জিনিস জানি যে উন্নত পৃথিবীতে, উন্নত দেশে এই পৃথিবীর, তারা কিন্তু অনেক বেশি পড়ে। আমরা দেখেছি, দেখতে পাই যে তারা যানজটে যদি পড়ে তাহলে বই থাকে সেখানে তারা পড়াশোনা করে, স্টপিসিয়ে যখন বসে থাকে গাড়ি আসতে দেরি, ট্রেন আসতে দেরি হচ্ছে, প্লেন আসতে দেরি হচ্ছে, তারা কিন্তু পড়াশোনা করে। কিন্তু আমাদের বাংলাদেশেও যানজটের মধ্যে যখন দীর্ঘ সময় আমাদের চলে যায়, আমাদের সাথে একটি বই যদি আমরা সফরের সাথী করি তাহলে সে বইটি আমরা পড়লে সেই সময়টা কেটে যায়। এভাবে করে যখনই আমরা কোনো সফরে বের হই তখন আমাদের সাথে অবশ্যই কিছু বই রাখা উচিত, কারণ কিছু বই এমন আছে যেটা আপনার বন্ধুর মতো আপনার সাথে থাকবে, আপনাকে সমৃদ্ধ করবে। মানুষের আলোকিত জীবনের উপকরণ হচ্ছে বই। আসলে জগৎকে শিক্ষার আলো, জগতে শিক্ষার আলো, নীতি আদর্শ, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার, সভ্যতা, সাহিত্য, সংস্কৃতি সবই জ্ঞানের প্রতীক, সব ওই জ্ঞানের প্রতীক এবং বইয়ের মধ্যে নিহিত। এই যে সবগুলো জ্ঞানের প্রতীক এগুলো হলো বইয়ের মধ্যে নিহিত থাকে, সেখান থেকে আমাদের আহরণ করতে হবে। মানব জীবন নিতান্তই একঘেয়ে, দুঃখ কষ্টে ভরা, কিন্তু মানুষ বই পড়তে বসলে সেসব ভুলে যায়। পৃথিবীতে বিনোদনের কত কিছুই না আছে, আবিষ্কৃত হয়েছে, কিন্তু বই পড়ার নির্মল আনন্দের কাছে আসলে সেগুলো মূল্যহীন। বই যতটা মানুষকে আনন্দ দিতে পারে অন্য কোনো বিনোদন মানুষকে এতটা আনন্দ দিতে পারে না। আমরা বইয়ের কথা কখনো ভুলতে পারি না, কখনো ভুলতে পারবো না, বই আমাদের সাথে রাখতে হবে। মুসলমানদের যে পবিত্র গ্রন্থ সেখানে কিন্তু আমাদের প্রথমে পড়তে বলা হয়েছে, যেটি আমি সূচনা লগ্নেই বলেছি। সুতরাং বিদ্যা অর্জন করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গুরুত্ব দিয়েছেন এবং কোরআনও গুরুত্ব দিয়েছেন। নবীজি বলেছেন বাইহাকি শরীফের একটি হাদিস, বিদ্যা অন্বেষণ করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ।
সুস্থ সুন্দর এবং সমৃদ্ধ জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। বই মানুষের সুপ্ত প্রতিভাকে বিকাশ ঘটে, বিকাশ করে, বিকাশ ঘটায়। মননশীলতার সম্প্রসারণ এবং জ্ঞানের গভীরতা বাড়ায় এই বই। ভবিষ্যতের চিন্তার জন্য বই পড়ার আন্দোলনকে আরও বেগবান করতে হবে। বই পড়া আর বই পড়া আর বই পড়া। আমাদের সন্তানের হাতেও, সন্তানদের হাতেও ভালো বই তুলে দিতে হবে। আমাদের ঘরেও ভালো ভালো বই রাখতে হবে। আমরা আসলে এই সোশ্যাল মিডিয়ার এই যুগে, আকাশ মিডিয়াতে আমরা সোশ্যাল মিডিয়াতে যে সময়গুলো ব্যয় করি, আমরা বই পড়ার ক্ষেত্রে কিন্তু সেই সময়গুলো ব্যয় করছি না। আমাদের জগৎকে যে আসলে আলোকিত করবে, ঢেলে সাজাবে যে বই, সে বই থেকে কিন্তু আমরা দিন দিন দূরে সরে আসছি। আমরা আমাদের জীবনকে যান্ত্রিক জীবনে পরিণত করেছি। আমরা দিনের অধিকাংশ সময় যন্ত্রের সাথে কাটাই এবং রাতের মানে ঘুমাতে গেলে একেবারে রাত্র 12টা 1টা পর্যন্ত আমরা যন্ত্রের সাথে কাটাই। কিন্তু এটি নয়, আমরা সকাল সকালে যখন ঘুমাতে যাব তখন আমরা অনেক জ্ঞানীদের এমন দেখেছি যে তার ঘুমোতে যাওয়ার সময় ঘুম আসার আগে যে পড়াশোনা করেছে তাতে বইগুলো আলাদা করে রেখেছে, তাতে দেখা গেছে যে কয়েক আলমারি বই সে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় মানে বালিশের নিচে মাথা নিচে বালিশ দিয়ে যে বইগুলো পড়েছে তা কয়েক আলমারি হয়ে গেছে। তো আমরা আসলে আমরা বই পড়তে পারি, আমাদের যানজটের মধ্যে বই পড়তে পারি ঘুমোতে যাওয়ার আগে, এবং অবসর সময়টা আমরা অবশ্যই বই পড়ার মাধ্যমে আমরা কাটাতে পারি এবং এটা আমরা করব। বই জ্ঞানের গভীরতাকে আরও অনেক বাড়িয়ে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমলের সওয়াব জারি থাকে। এক হলো সাদকায়ে জারিয়া, দুই হলো এমন জ্ঞান যা সে যা থেকে মানুষ লাভবান হবে এবং যুগ যুগ ধরে মানুষ লাভবান হয়, লাভবান হওয়া যায়, এবং তিন হলো সুসন্তান রেখে যাওয়া যে তার জন্যে দোয়া করবে, মুসলিম শরীফের এই হাদিসটি। সুতরাং এমন জ্ঞান আমরা রেখে যেতে চাই এবং অর্জন করতে চাই যা যুগ যুগ ধরে মানুষকে আলোকিত করবে, উপকৃত করবে। শিক্ষা না থাকলে কোনো জাতি আসলে আলোর মুখ দেখে না। উন্নততর উচ্চতর শিখরে পৌঁছাতে হলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। মানুষ বই পড়তেই নিজেকে জানতে পারে, বই পড়লেই নিজের জীবনকে গড়ে তুলতে পারে বই পড়ার মাধ্যমে। একটি ভালো বই যে কোনো সময় যে কোনো মানুষকে অমল পরিবর্তন করে দিতে পারে, তার মানবিক সুকোমল বৃত্তিগুলোকে বিকশিত করে তুলতে পারে এই বই। দেশপ্রেমিক এবং বুদ্ধিদীপ্ত নাগরিককে পরিণত করতে পারে বই। সেজন্য বই হচ্ছে মানুষের উত্তম বন্ধু এবং সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু এই কাছের বন্ধুকে আমরা দূরে ঠেলে দিয়েছি। এজন্য বই পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আজ সূরা জুমারে বলা হয়েছে, তা আসলে সমান নয়, আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওমা উতি তুমিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদের খুব সামান্যই জ্ঞান দেয়া হয়েছে। তো আমরা আমাদের জানতে হবে, অনেক বেশি জানতে হবে। একজন আদর্শ মানুষ হতে প্রয়োজন হলো বইয়ের, বইয়ের প্রয়োজন, বই অবশ্যই পড়তে হবে। নতুন প্রজন্মের কাছে যত বেশি আমরা বই তুলে দিতে পারবো ততই বেশি তাদের জ্ঞান সমৃদ্ধ হবে, তত বেশি তারা আলোকিত হবে এবং সকল খারাপ কাজ থেকে তারা ফিরে আসবে। দেশকে নেতৃত্ব দেবে যারা, সেই তরুণ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে বই পড়ার বিকল্প নেই, তাদেরকে বই পড়াতে হবে। ছাত্রজীবন থেকেই বই পড়ার অভ্যেস আমাদেরকে গড়ে তুলতে হবে এবং সবসময় এই অভ্যেসকে ধরে রাখার চেষ্টা করতে হবে। চলুন আমরা সংক্ষিপ্তভাবে আরও শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। মোহতারাম, অত্যন্ত চমৎকার বলছিলেন আপনার আপনি, আমরা আরও শুনতে চাই আপনার কাছ থেকে। বই আসলে আমরা দেখা যায় আমাদের সন্তানরা ওই আমাদের সিলেবাসের বাইরের বই পড়তে চায় না, এবং এটা দেখা যায় যে আমরা নিচের শ্রেণী থেকে শুরু করে উঁচু শ্রেণী পর্যন্ত যখন উঠি তখনও আমরা পাঠ্য বইয়ের মধ্যেই আমরা বন্দী থাকি। আসলে শুধু পাঠ্য বইয়ের মধ্যে বন্দী থেকেই কি পুরো জ্ঞানটাকে সমৃদ্ধ করা যায়, বিকশিত করা যায়? অত্যন্ত চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ বিষয়টা আপনি উপস্থাপন করছেন। এখন দেখুন, বাংলাদেশের প্রেক্ষিতে আমি কয়েকটি বিষয়কে সমন্বিত করে খুব সংক্ষেপে এ বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। প্রথমত, আমরা যেটা দেখছি, আপনি যেটা ইঙ্গিত করলেন, আমাদের দেশের ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছোট ছাত্রছাত্রীরা, আস্তে আস্তে ওখান থেকেই তো বড় হয় এবং পরিধিটা বাড়ে, তাদের পড়াশোনার বর্তমান ধরনটা কেমন? তার পাশাপাশি আমাদের বাংলা একাডেমি সহ
অন্যান্য জায়গাতে যে বছরে নির্ধারিত সময়ে বই মেলার আয়োজন করা হয় ওটা, এর পাশাপাশি আমরা যে বই বাদ দিয়ে নোট নির্ভর আলোচনা, গাইড নির্ভর আলোচনা পড়াশোনায় নিজেদের ছেলে মেয়েদেরকে ওইভাবে অভ্যস্ত করে তুলছি ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক, এই বিষয়গুলো কেন, আর এর দ্বারা আমরা সত্যিকার অর্থে জ্ঞান ওই বইতে পাবো কি না আর জ্ঞান অর্জন করতে পারবো কি না, এই প্রশ্নটা আসে। প্রথমত দেখুন, আমাদের দেশে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থাটা প্রচলিত আছে, শিক্ষা ব্যবস্থাটাই আমাদেরকে ওই রকম মেন স্ট্রিমে না রেখে এদিক সেদিক বিচরণ করার রাস্তাটা তৈরি করে দেয়। কেমন, এই যে একটা ছেলে বা মেয়ে যখন জন্মের পর প্লে, কি বলে ওটারে, নার্সারি ইত্যাদিতে ভর্তি হয়, তারপরে নার্সারি ওয়ান টু, ক্লাস ওয়ান টু ইত্যাদি এভাবে ভাগ করে, তো এতে করে কি হয়, হ্যাঁ ওটা করুক, ওটা করতে গিয়ে তাদেরকে এমন কিছু বই পুস্তকে ভারাক্রান্ত করা হয়, তার ব্যাগের ভেতরে বই থাকবে 10-12টা এবং ওইগুলোর ওজন তার ওজনের চেয়ে বেশি, তার পেছনে ওটাকে ঝুলিয়ে দেওয়া হয়, সে বইয়ের ভারে এত আক্রান্ত সে নিজে ঠিকমতো দাঁড়াতে পারে না, তারপরে ফ্লাস্ক দেওয়া হলো, অন্য কিছু দেওয়া হলো, টিফিন বক্স দেওয়া হলো, তার মানে কি, তাকে কিন্তু বোঝাটা এমনভাবে দিয়ে দেওয়া হলো সে ফ্রিলি ওই সময়ে চিন্তা করার, নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে না ওই লেভেলে। তারপরে আরও একটা বড় অপকার, আমি অপকারের বিষয়টাই আগে বলবো, তাহলে উপকারের দিকটা স্পষ্ট হবে। আপনি দেখুন, মোগল আমলে এবং তারও আগে সুলতানি আমলে, এই যে ভারতবর্ষে সালতানাত কায়েম ছিল, বাংলাতে সালতানাত কায়েম ছিল, ইলিয়াস শাহ, হোসেন শাহ ইত্যাদি নাম ধাম আমরা শুনেছি পড়েছি, আমি এখনও পড়াই, আপনিও পড়েন পড়ান, তো এগুলোতে আমরা দেখেছি যে একজন বালক বা বালিকা ছোট্ট বয়সে, বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন, একেবারে শেষ প্রান্তে এক কথায় শুনতে চাই, তখন এরা ওই প্রথমে আলিফ বা তাসা দিয়ে স্টার্ট করতো, অর্থাৎ বেসিক নলেজটা, কোরআন ও সুন্নার শিক্ষাটা আগে কিভাবে দিতে হয়, অর্থাৎ সঠিক শিক্ষাটা তারা প্রথমে গ্রহণ করতো, তো ফাউন্ডেশনটা যখন মজবুত হয়ে যেত তখন এই যে আস্তে আস্তে বইয়ের সংখ্যা হবে অল্প, যেমন আদর্শ লিপি, তারপরে অন্য বই এরকম, কিন্তু জ্ঞানটা থাকবে তার মৌলিক জ্ঞান এবং ভালো জ্ঞান, ভালো জ্ঞান, সে অল্প পড়াশোনা ওখানে করবে আর অভিজ্ঞতা দিয়ে শিক্ষকদের সাহচর্য থেকে, মুরব্বীদের সাহচর্য থেকে সে প্র্যাকটিক্যালি ওইগুলোর আলোকে জ্ঞানটা অর্জন করবে। জি মহতারাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আত্মীয় স্বজনের বিয়েতে, জন্মদিনে আমরা বিভিন্ন উপহার দিয়ে থাকি, বিবাহ বিভিন্ন অনুষ্ঠানাদিতে, তো যেগুলো, যে অনুষ্ঠানগুলো ইসলাম সমর্থন করে, তো সেই অনুষ্ঠানগুলোতে আমরা বই উপহার দিতে পারি, বিভিন্ন উপহার সামগ্রী যখন দেই সেটা আমরা বই উপহার দিতে পারি, পাঠাগার করতে পারি, প্রত্যেকটি ঘরে ছোট্ট একটি পাঠাগার করতে পারি আমরা। আর যেটা করতে পারি সেটা হলো বইমেলা, যখন হয় বিভিন্ন বইমেলা, ইসলামী বইমেলা এবং অন্য জেনারেল বইমেলা যেখানে হয় সেই বইমেলা থেকে আমরা বই কিনতে পারি এবং বই পড়ার মাধ্যমে আমাদের জ্ঞানকে আমরা সমৃদ্ধ করতে পারি, সেই হোক আমাদের ব্রত। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে করছি একটি মোনাজাত, কাছে দূরে যে যেখানে আছেন আমাদের সাথে আজকের মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم
ওয়াজআলহুলি ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রহমা আল্লাহুম্মা যাক্কিরনি মিনহুমা নাসিতু ওয়াআল্লিমনি মিনহুমা জাহিলতু ওয়ারজুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়াজআলহুলি হুজ্জাতাইয়া রাব্বাল আলামিন রাব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন আমিন আপনি তো মহান আপনি তো সাহায্যকারী আপনি তো অভিযোগ অনুমোদনকারী আপনি তো পালনকর্তা আপনি তো সৃষ্টিকর্তা আপনার প্রশংসা ছাড়া তো আর কারো প্রশংসা করা যায় না প্রশংসা পাওয়ার একমাত্র অধিকার হলেন অধিকার হলো আপনার তাই আপনার দুয়ারে প্রশংসা করছি আপনার দুয়ারে ভিখারির মতো হাত পেতেছি আল্লাহ আপনি আমাদেরকে কষ্ট সহ্য করার শক্তি দান করুন আমিন যা আমাদের নেই বিপদে ধৈর্য ধারণ করার ক্ষমতা আমাদের দান করুন যা আমাদের নেই অভাব অনাটন বই বাড়ানোর শক্তি আমাদের নেই তাই আমাদের আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আমাদের রুজি আপনি বন্ধ করে দিয়েন না আপনার রিজিক দিয়ে সলসাতুরি আল্লাহ আপনার রিজিক আমরা নিচ্ছি গ্রহণ করছি কিন্তু সলসাতুরি করছি আমরা শুকরিয়া আদায় করছি না আল্লাহ তাই আমাদের রিজিকের দুয়ার আপনি আমাদের এই সলসাতুরির কারণে বন্ধ করে দিয়েন না আপনার রিজিক দিয়ে চলা বান্দাদের কাছে হাত পাততে হয় এমনটি আপনি কখনো আমাদের জন্য কইরেন না রব্বুল আলামিন আপনার সাহায্য ছাড়া নিজেদের জন্য কোনো মুনাফা অর্জন বা ক্ষতি প্রতিরোধ করার শক্তি আমাদের নেই আল্লাহ তাই আপনার কাছে ফরিয়াদ জানাই আপনার বান্দাদের প্রতি ছেড়ে দিয়েন না আপনি নিজেই আমাদের অভাব অনাটন দূর করে দিন আল্লাহ আল্লাহ মানুষের কাছে হাত পাততে হয় এমন অবস্থার সম্মুখীন আমাদের কইরেন না আল্লাহ আপনার দয়ার মুখখানা আমাদের উপর থেকে আপনি ফিরিয়ে নিয়েন না ঘুরিয়ে নিয়েন না আপনা আপনি আমাদের প্রতি একটু দয়া করুন রহম করুন করুণা করুন এহসান করুন আমাদেরকে একটু করুণা করুন আল্লাহ রব্বুল আলামিন এক বস্তা ধানের মধ্যে অনেক ছিটাও বিক্রি হয়ে যায় তেমনি আমরা হাত তুলেছি এই সময় কত প্রিয় বান্দারা আপনার কাছে ফকিরের মতো হাত পেতেছে আল্লাহ তাদের হাতের সাথে আমাদের হাতগুলো আপনি চালিয়ে নিন তাদের সাথে আমাদেরকেও কবুল করে নিন কত মানুষ মোনাজাতে আপনারে প্রশংসা করে আপনার জন্যে কাঁদে আপনার জন্যে মায়া মহব্বতের কথা বলে আল্লাহ আমরা না হলেও আপনার চলবে কারণ আপনার অনেক বান্দা আছে কিন্তু আপনি আমাদের না হলে চলবে না কারণ আপনার অনেক বান্দা আছে আমাদের তো অনেক আল্লাহ নাই তাই আপনার দুয়ারে ভিখারির মতো পড়ে আছি আল্লাহ সকল দু আর হইতে আমরা ফিরিয়া আপনারই দুয়ারে নইলাম পড়িয়া আপনি যদি মাপনা করেন এখন মোদেরে মোরা এখন যাব বলুন কার দ্বারে না করিলাম প্রাণভরে বন্দিগী গুনা করে কাটাইলাম জিন্দিগি এই গুনা ভরা জিন্দিগি আল্লাহ আপনি মুছে দিয়ে মুমিনের জিন্দিগি মুমিন হিসেবে আমাদের জিন্দিগিকে কবুল ও মঞ্জুর করে নিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন
প্রিয় দর্শক শ্রোতা, আজ এখানেই শেষ করছি। আগামীকাল ঠিক একই সময়ে এই অনুষ্ঠানে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।